এবং সেই সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটানো। তার মধ্যে মানুষের শরীরে ট্যাটু করা, যেটা আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন লাআনাল্লাহুল ওয়াশিমা, আল্লাহ তাআলা অভিশপ্ত করেন যারা শরীরের মধ্যে ট্যাটু করে, যারা ব্রু প্লাক করে, এবং যেই নারীরা অন্যের চুলকে পরচুল, নিজের চুলের সাথে পরচুল লাগায়, এবং যে কোনো সৃষ্টির পরিবর্তন। অন্য হাদিসে আছে যারা, যেই পুরুষরা নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে, যেই নারীরা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে, এই সবগুলো সৃষ্টির পরিবর্তন। বুঝি নাই, আবার একটু বলেন। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হইলে, যখন প্রাপ্তবয়স্ক হয়, ইসলামের মধ্যে আপনি যদি ইসলামের কথা জিজ্ঞেস করেন, ইসলাম হলো প্রাপ্তবয়স্ক হলেই ছেলে মেয়ে দুজনকে বিবাহ দেওয়া যায়, এবং প্রাপ্তবয়স্ক না হলেও দেওয়া যায়, তবে যাতে ই না হয়, বাসর রাত না হয় বিভিন্ন স্বাস্থ্যগত কারণে। এখন আপনি যদি এই সমস্ত আইন কানুন নীতিমালা বলেন, এখানে যেহেতু আইন কানুন, তারপরও নাগরিক হিসাবে মতামত দেওয়াই যায়, ইসলামের কথাগুলো তো বলাই যাবে। আপনি যদি বর্তমানে দেখেন, প্রেম প্রীতি একেবারে ক্লাস ফাইভ থেকেই সবাই বুঝে, আর তাদেরকে শেখানো হয়, বাবা মাকে বলে দেওয়া হয় যে তারা স্বাধীন, তাদেরকে বাধা দেওয়া যাবে না, তারা যা ইচ্ছা তাই করবে, কোনো কিছু করতে পারবে না, এবং ভালোবাসা দিবস তারা উদযাপন করবে, কেউ কিছু বলতে পারবে না, কোনো তাদেরকে ধরা বাধা নাই, কোনো তাদের জন্য আইন নাই, তারা যদি রাতও কাটায় তারপরও কোনো সমস্যা নাই, শুধুমাত্র বিবাহ যদি কেউ করতে যায় তাহলে একেবারে হুজুর সহ সবার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, অথচ অপরাধ কর্ম সব কিছু হইতেছে। এর আগে তারা এমন কি এখন তো বইয়ের মধ্যেও তারা লিখে দিছে, দুজন ছেলে মেয়ে দুজন সম্মতিতে তারা যা ইচ্ছা করতে পারে, এতে কোনো আপত্তি নাই। অথচ বিবাহ যদি ছেলে মেয়ে দুজন রাজি, অভিভাবকরা রাজি, এই অবস্থায় বিবাহ করতে গেলে আইন লঙ্ঘন হয়ে যাবে। তো এগুলো তো আমরাও বুঝি, আপনারাও বুঝেন, অযৌক্তিক বিষয়। এখানে আর কি বলবো। জি, জামাতের ক্ষেত্রে যদি আপনারা যেখানে জামাতে নামাজ পড়বেন সেখানে যদি আজান শোনা যায়, মসজিদের আজান যদি শোনা যায়, তাহলে আজানের দরকার নাই। কিন্তু যদি যেখানে নামাজ পড়বেন সেখানে যদি আজান শোনা না যায়, তাহলে আজান দেওয়া সুন্নত, আজানও সুন্নত আর একামত্ব সুন্নতি। জি, ইমান ভঙ্গের কারণ আর লক্ষণ, লক্ষণ তো ইমান বিরোধী কোনো কার্যকলাপ করা, আর আমরা মানুষ হিসাবে, আমরা মুসলমান হিসাবে বা মানুষ হিসাবে ইমান তো হলো অন্তরের বিষয়। সে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে না না করে, কোরআনকে সত্য মানে না না মানে, এটা তার অন্তরের বিষয়। আমরা অন্তরের বিষয়ে জানিও না এবং সেই ব্যাপারে আমরা কোনো ফয়সালাও করতে পারি না, কিন্তু আমরা তার আচরণের ক্ষেত্রে আমরা শুধু বলতে পারি, কেউ যদি কুফুরি কাজ করতেছে, একজন মন্দিরে গিয়ে মাথা নিচু করতেছে, তখন আমরা তাকে কাফের মনে করতে পারি। একজন মানুষ বিভিন্ন শিরকে কাজে স্পষ্ট লিপ্ত আছে, তখন আমরা তাকে কাফের মনে করতে পারি। একজন মানুষ স্পষ্ট মুখ থেকে আল্লাহকে গালি দিতেছে, রসুলকে গালি দিতেছে, তখন আমরা তাকে কাফের মনে করতে পারি। তাছাড়া এগুলো যদি কিছুই না করে, সে হয়তোবা কোনো এক সময় কথা একটা বলছে, আমি এখন ওই কথার ব্যাখ্যা করতে করতে গিয়ে 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 তারে আমি বলি যে তার অন্তরের মধ্যে আছে, সে আসলে আল্লাহরে বিশ্বাস করে না, আর এভাবে আমি তার উপরে বিধান জারি করা আমার জন্য বৈধ না। আর এভাবে ওই লোভনীয় করে, শয়তানের পন্থাকে মানুষের সামনে আকর্ষণীয় করে, অশ্লীলতা শয়তানের পন্থাকে মানুষের সামনে আকর্ষণীয় করে মানুষকে ধ্বংস করে দিছে, যুব সমাজকে ধ্বংস করে দিছে, রাষ্ট্রকে ধ্বংস করে দিছে।
আল্লাহ তাআলা বলেন উমাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, যারা শয়তানকে আল্লাহ ব্যতীত বন্ধু বানাবে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত, স্পষ্ট ক্ষতিগ্রস্ত। আজকে আমরা বাস্তবতায় আমরা দেখি, বাস্তব জীবনে যদি আমি আমার চারপাশে তাকাই আমি আমরা দেখব, অনেক সময় ছেলে বাবাকে বলা হয় যে আপনার মেয়েকে একটু পর্দা টর্দা করতে বলেন না, এই যুগে একটু মেয়ে কলেজে পড়ে একটু তো ইট হবেই, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে না, কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না, কিছু হবে না। ওই ঠিকই দেখা যায় যে মেয়ে এক সময় ওই বাবা মা সবাইকে লাথি মেরে সে তার মতো করে চলে যায়, তখন আফসুস করে। আপনি যদি আগের থেকে আল্লাহকে মানতেন তাহলে আপনাকে এরকম চরম পরিস্থিতি সম্মুখীন হওয়া লাগতো না, যে দেখি কি হয়, আমার ছেলে কিছু হবে না, দেখি কিছু হইলে তখন দেখব। ছোট ছোট বাচ্চারা এখন মোবাইল দিয়ে দেয়, মোবাইল নিয়ে সারাদিন ওই কার্টুন দেখে, কার্টুন দেখতে দেখতে এক সময় ওই মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়। ছোট বাচ্চা, দুই বছরের বাচ্চা, মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না, বাবা মারে বললে যে না সমস্যা কি, যখন নাকি মানসিকভাবে পাগল হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায় তখন আফসুস করে। কিন্তু তখন আফসুস করে তো আর কোনো লাভ নেই। আমি বলেছিলাম যে একটা হলো বাস্তবতার দ্বারা, অভিজ্ঞতার দ্বারা শিক্ষা, আর একটা হলো আল্লাহকে মানার দ্বারা শিক্ষা। একজন মানুষ এক জায়গায় বোমা দেখছে, বলে আসলেই কি এটা বোমা নাকি বোমা না, একজন বলে যে দেখি একটু ধরে দেখি আসলেই কি এটা বোমা কি না, সে ধরে দেখতে গেছে বোমা বাস করছে, সে নিজেও মরছে আশেপাশের মানুষরেও মারছে। আর একজন মানুষ যে এটা বোমা কি না দেখি, আমি তো বুঝি না বোমা সম্পর্কে, যে বোমার যে বিশেষজ্ঞ আছে তাকে খবর দিছে, সে ওই বোমাটাকে এমনভাবে বাস করছে কারো ক্ষতি, কারো ক্ষতি হয় নাই। তো সে জ্ঞানের সহযোগিতা নেওয়ার কারণে এর দ্বারা ক্ষতি হয় নাই, কিন্তু সে অভিজ্ঞতার দ্বারা শিক্ষা নিতে গেছে, তো নিজেও ধ্বংস হয়েছে, সবাই ধ্বংস, সবাই ধ্বংস করছে। তো আপনি যখন আল্লাহর আদেশের দ্বারা শিক্ষা নিবেন, যে আল্লাহ বলছে অশ্লীলতায় যাওয়া যাবে না, আল্লাহ বলছে সুদে যাওয়া যাবে না, ঘুষে যাওয়া যাবে না, দুর্নীতিতে যাওয়া যাবে না, এখান থেকে যারা শিক্ষা নিবে, আল্লাহ বলছে সিনেমা নাটক এগুলো ছেলেমেয়েদেরকে দেওয়া যাবে না, যারা এখান থেকে শিক্ষা নিছে সে নিজেও বাঁচছে তার পরিবারকেও বাঁচাইছে। আর যে এখান থেকে শিক্ষা নেয় না, দেখি কি হয়, ওই মেয়ে যখন আর এক জায়গায় চলে যায় তখন সে শিক্ষা নেয়, ওই শিক্ষা নিয়ে তো কোনো লাভ নাই। ছেলে যখন মাদকাসক্ত হয়ে যায় ওই সময় সে শিক্ষা নেয়, এই শিক্ষা নিয়ে তো কোনো লাভ নাই। শিশু যখন প্রতিবন্ধী হয়ে যায় তখন শিক্ষা নেয়, এই শিক্ষা নিয়ে তো কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা নাকি শয়তানকে আল্লাহ ব্যতীত বন্ধু বানাবে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে, মানো আর না মানো। ইয়াইদুহু মায়ুমান্নিহিম, শয়তান তাদেরকে ওয়াদা করে, অঙ্গীকার করে। কোরআনের আরেক জায়গায় আছে আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান এসে বলতে থাকে তুমি যদি সদকা করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, তুমি গরিব হয়ে যাবা। তারে ভয় দেখায় শয়তান, এসে ভয় দেখায় যে গরিব হয়ে যাবা, আল্লাহর কাজ করতে যায় না। কিন্তু তার এই খবর নাই যে সে যদি এই শয়তানের অনুসরণ যদি করে আর সৎকা যদি না দেয়, এই সম্পদ তার নষ্ট হয়ে যেতে পারে, তার হাতছাড়াও হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু সে যদি সৎকা করে, দান করে, আল্লাহর আদেশকে যদি মানে, বাহ্যিকভাবে যদিও আমার সম্পদ কমে গেছে কিন্তু আল্লাহ ওয়াদা করছেন যে আমার মধ্যে সচ্ছলতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, তো শয়তান এসে ভয় দেখায়, তো আল্লাহকে মানতে যাওয়া না হুজুর হয়ে যাবা, নামাজ পড়তে যাওয়া না মানুষ জঙ্গি বলবে, শয়তান বিভিন্নভাবে ভয় দেখায়, ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করে। ওয়ুমান্নিহিম, আশ্বাস দেয় শয়তান, আশ্বাস দেয়। কোরআনের এক জায়গায় আসছে, একটা ঘটনা আসছে, দুই বন্ধু, এক বন্ধু আল্লাহকে মানে আর এক বন্ধু আল্লাহকে মানে না। তো যে বন্ধুটা আল্লাহকে মানে না তাকে ওই ভালো বন্ধুটা নসিহত করতেছে যে তুমি আল্লাহকে মানো।
তুমি যদি আল্লাহকে না মানো তুমি তো ক্ষতিগ্রস্ত হবা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবা। তখন ওই খারাপ বন্ধুটা বলে কোরআনের মধ্যে আছে, মা আযুন্নু সাআতা কাঈমা ওয়ালা ইন রুজিতু ইলা রাব্বি লা আজিদান্না ইনদাহু খায়রাম মিনহা মুনকালাবা, যে আমার আমি আখিরাতকে বিশ্বাস করি না, কিয়ামত হবে এটা আমি বিশ্বাস করি না, যদি কিয়ামত হয়ও তাহলে আমি তোমার চেয়ে ভালো পুরস্কার সেখানে আমি পাবো, ভালো অবস্থা তোমার চেয়ে পাবো। কারণ আল্লাহ যদি কিয়ামত দেনও, আল্লাহ যদি একজন থাকেনও, যেহেতু দুনিয়ায় আল্লাহ আমারে দিছে, আখেরাতেও আমি তোমার চেয়ে ভালো থাকবো। আমাদের সমাজের মধ্যে অনেকেই আছে এরকম, সে নিজের মতো নিজে করে ব্যাখ্যা করে নেয় যে আমাকে আল্লাহ বড় লোক বানাইছে, অতএব আমি যা পড়ি এইটাই আল্লাহ কবুল করে নেবেন, আমি নামাজ ওই সপ্তাহে একদিন পড়ি আর পুরো বছরে একবার পড়ি, এর দ্বারাই আল্লাহ আমারে জান্নাত দিবেন, আপনাদের ওই মৌলবাদী হওয়ার দরকার নাই। অনেকেই আছে আপনার মতো মৌলবাদী আমি হইতে চাই না, আল্লাহ আমাকে এমনি পার করে দিবেন, আল্লাহ আমাকে এমনি জান্নাত দিবেন। ওয়ুমান নিহিম, শয়তান আশ্বাস দেয় ওই লোকেরে, আশ্বাস দিছে যে তুমি, সে বলা শুরু করছে যে তুমি যতই এখানে ভালো কাজ করো আমি যদি আখেরাত থাকেও আমি তোমার চেয়ে ভালো অবস্থানে পাবো। কল আল্লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, ওই মুমিন ব্যক্তি কাফের ব্যক্তিকে অনেক রকম বুঝাইছে যে তুমি এমন এক আল্লাহকে অস্বীকার করতেছো যে তোমাকে মাটি দ্বারা বানিয়েছে, তারপরে একটা নাপাক অপবিত্র পানি থেকে বানিয়েছে, তারপর তোমাকে এত সুন্দর একজন মানুষ বানিয়েছে, তুমি আল্লাহকে মানো। কিন্তু সর্বশেষে সে যখন মানে নাই, আখেরাতে গিয়ে যখন তাকে জাহান্নামে ফেলা হয় তখন আফসুস করে, ইয়া ওয়াইলাতা, হায় হায়, আমি যদি তোমার কথা শুনতাম তাহলে আজ তো আমার এই শাস্তির সম্মুখীন হইতে হইতো না। ওই ওমান নিহিম, আল্লাহ তাআলা বলেন শয়তান এরকম মিথ্যা আশ্বাস দেয়, সে সুদ খায় ঘুষ খায় যে শেষ জমানায় তওবা করে নিব, বলে হজ করা তওবা করে নিব। একজন মানুষ যদি সে তার বিল্ডিং করে হারাম টাকায়, তার উপার্জন হয় যদি হারাম টাকায়, আল্লাহ রসুল বলেন মা গুজিয়া মিন হারাম ইন ফাহু ফিন্নার, যেই শরীরটা হারাম দ্বারা তৈরি হবে সেই শরীরটা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আপনি যদি ওই হারাম টাকার দ্বারাই নিজের শরীর বানান, থাকার জায়গা খাওয়ার জায়গা সব কিছু, তো আপনি এই হারাম টাকা যতই আল্লাহর রাস্তায় সৎকা করেন, যতই এই হারাম টাকার দ্বারাই আপনি হজ করেন, যতই এই হারাম টাকার দ্বারা আপনি যাকাত দেন, আল্লাহর স্পষ্ট ঘোষণা আমি ইন্নাল্লাহ তাইয়িবুন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা অপবিত্র হারাম কোন সম্পদকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না, কবুল করেন না। তো এই জন্য আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে বসায় রাখছে যে আমি শেষ যুগে তওবা করে নিব। শেষ যুগে আপনি তওবা করলেও আপনার এই বাড়ি, আপনার এই উপার্জন, আপনার এই শরীর, আপনি এইটাকে কিভাবে ওই জাহান্নাম থেকে হারাম থেকে মুক্ত করবেন? তওবা না হয় করলেন আল্লাহর কাছে, আল্লাহ পিছনে যত গুনাহ হয়েছে এগুলো মাফ করে দিল, কিন্তু মানুষের যে অধিকারগুলো, মানুষের যে পাওনাগুলো, এগুলো আপনি মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন? ওই উমান নিহিম, শয়তান মিথ্যা আশ্বাস দেয় যে এখন ঘুষ টুস খায় নে, তারপরে শেষ যুগে তওবা করে নি, এখন একটু যৌবনকাল একটু ফুর্তি ফার্তি করে নে, তারপরে বুড়া হইলে তওবা করে নিবি, হজ করে ভালো মানুষ হয়ে যাবি। যৌবনকালে তুমি যে দশজন মানুষকে মারছো, আঘাত করছো, বেয়াদুবি করছো, নারীর ইজ্জতকে নষ্ট করছো, ইফটিজিং করছো, এইগুলার এই মানুষের অধিকারগুলো তুমি কিভাবে পূরণ করবা? আল্লাহর কাছে না হয় তুমি ক্ষমা চাইলা, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার অধিকার সংক্রান্ত নামাজ যেগুলো আমি পড়তে পারি নাই, রোজা যেগুলো রাখতে পারি না, এগুলো কাজা করলে না হয় আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন, মানুষের পাওনাগুলো আমি কিভাবে দিব? শয়তান মিথ্যা আশ্বাস দিয়ে রাখে, ওয়া ইউমান নিহিম, মিথ্যা আশ্বাস দেয়। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আর শয়তান মানুষকে যেই ওয়াদাগুলো করে, যে আশ্বাসগুলো দেয়, এগুলো সব প্রতারণা আর
মিথ্যা ছাড়া কিছুই না। কোরআনের আরেক আয়াতের মধ্যে এটার ব্যাখ্যা আছে, وقال الشيطان لما قضى الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم وما كان لي عليكم من سلطان الا ان دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا انفسكم। কিয়ামত যখন হবে তখন সমস্ত মানুষ যাদের উপরে জাহান্নামের ফয়সালা হবে তারা শয়তানকে ধরবে, এই শয়তান তোর জন্যই আমি আজকে জাহান্নামী, এই শয়তান তোর জন্যই আমি আজকে এই পাপ করছি, পাপ করে এখন আমার জাহান্নামে আসা লাগছে, আমার বন্ধু-বান্ধব সবাই তোর কথা শুনে নাই জান্নাতে গেছে আর আমি তোর কথা শুনে জাহান্নাম, তোর কারণেই সবাই এসে ধরবে। তখন শয়তান সুন্দর করে বলবে ঠিক আছে আসো তোমরা, তোমাদের সাথে আমার কথা আছে। সে একটা বিরাট স্টেজ করবে, ওইখানে দাঁড়িয়ে সে ঘোষণা দিবে, সবার বক্তৃতা দিবে। আল্লাহ তাআলা সেই বক্তৃতার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কি বক্তৃতা দিবে, ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াআদাল হক, এই ভাই শোনো আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করছিল এইগুলো হলো সত্য ওয়াদা করছিল, ওয়াআদতুকুম ফাখলাফতুকুম, আর আমি যা তোমাদের সাথে অঙ্গীকার করছি, আমি যা তোমাদেরকে আশ্বাস দিছি এগুলো সব মিথ্যা আশ্বাস দিছি। শয়তান ওই দিন স্পষ্ট ঘোষণা করবে, ওমা কানালি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজিবুতুম লি, আমি তো তোমাদেরকে পাপ করতে বাধ্য করি নাই, আমার কোনো ক্ষমতাও ছিল না, আমার কোনো বাহিনীও ছিল না যে মাস্তান বাহিনী তুই এই ঘুষ খানাইলে তোরে মারব, তুই সুদ খানাইলে তোরে হত্যা করব, তুই প্রেম কর না হলে তোরে হত্যা করব, তুই এপিজিং কর না হলে তোরে কিন্তু পিটাবো, তুই মিথ্যা বল না হলে কিন্তু তোরে খুন করব, আমার তো এরকম কোনো বাহিনীও ছিল না। শয়তান বলবে ওমা কানালি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাও, আমার তো কোনো বাহিনী ছিল না, কোনো ক্ষমতাও ছিল না তোমাদের উপরে, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে সারাক্ষণ দাওয়াত দিছেন, নবীগণকে পাঠাইছেন, নবীগণের উত্তরাধিকারগণ তোমাদের কাছে এসে বিভিন্ন রকম দাওয়াত দিছে, স্পষ্ট দাওয়াত দিছে, আমি তো কোনো সময় এরকম স্পষ্ট দাওয়াতও দেই নাই, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবুতুম লি, হয়তো অনেক সময় তোমাদেরকে আমি মনে মনে বলছি যে এই কাজ করো এটা করলে মজা পাবা, আমি কোনো সময় হয়তো তোমাদেরকে খারাপ কাজের দিকে ডাকছি আহ্বান করছি, আর ফাস্তাজাবুতুম লি তোমরা আমার ডাকে সাড়া দিছো, আমি তো তোমাদেরকে বাধ্য করি নাই, অতএব কাজ যা অপরাধ করছো তোমরাই করছো, আমি কোনো অপরাধ করি নাই, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে তোমরা দোষারোপ করো না, নিজেদেরকে নিজে দোষারোপ করছো, আমার কথা শুনতে তোমারে কে বলছে, মান আবি মুসলিখিকুম ও মান তুম বি মুসলিখিয়া, আমার সাথে চিল্লা চিল্লি করতে আইসো না, আমিও তোমাদের ধার দাঁড়ি না, আমারও তোমাদের কাছে কোনো দেনা পাওনা নাই, আমিও তোমাদের দোষারোপ করি না, তোমরাও আমারে দোষারোপ করতে পারবা না। শয়তান ওই দিন সুন্দর করে স্পষ্ট করে সবার সামনে বক্তৃতা দিয়ে দিবে আর বলবে যে আমি নির্দোষ, আমি তোমাদেরকে কাউকে আমি পাপ করার জন্য কাউকে বাধ্য করিনি, অতএব আমারে দোষারোপ করবা না। আমরা শয়তান শুধু একটু আমাদেরকে আকর্ষণীয় করে, কোনোদিন মুখে বলেও নাই যে ওই সিনেমাটা দেখ, শুধু একটু একটা ছবি দেখাইছে, ছবির মধ্যে সুন্দর ছবি, ওদিকে রওনা দিছি। ওই এক শয়তানের ধোকার একটা দৃষ্টান্ত দিছে তাফসিরে নাবুলসির মধ্যে, একজন লোক এক দোকানের কর্মচারী একটু দুষ্ট টাইপের, তো সে ওই দোকান পরিষ্কার করে যে ময়লাগুলো হইতো এবং তার ওইখানে থুতু আবর্জনা, ওই বিড়ালের পায়খানা কুকুরের পায়খানা এইগুলো যা হইতো এগুলো সব একত্রিত করত, একত্রিত করে সে এইটারে সুন্দর করে র্যাপিং পেপার, ওই যে উপহারের পেপার আছে যে একেবারে উপহার দেয় যে, এইগুলার মধ্যে সুন্দর করে ময়লাগুলো ভিতরে রেখে তারপরে এটা র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে একেবারে স্বর্ণের একটা বাক্সের মধ্যে ঢুকায়া ওইটা র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে রাখত, রেখে সে দূরে এক জায়গায় রাখত, তার দোকানের সামনে একজন রাখত, মানুষ যখন সামনে দিয়ে আসতো আর যাইতো তখন দেখতো যে এত সুন্দর র্যাপিং পেপার, নিশ্চয়ই দামি কোনো একটা জিনিস, স্বর্ণ আছে এর মধ্যে, তো আস্তে ওই দোকানের সামনে দিয়ে, সামনে তো রাখা, আস্তে ওইটা নিয়ে উঠায় চলে যেত, তারপরে ওইটা নিয়ে যখন এখানে তো আর কিছুই করতো না, এখান থেকে আস্তে নিয়ে তাড়াতাড়ি বিরাট লাভবান দৌড়, দূরে গিয়ে যখন খুলতো আর খুইলা দেখে আবর্জনা ময়লা পায়খানা তখন থুক 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 করত, বলে যে শয়তান হলো এরকম, শয়তান এরকম আকর্ষণীয় করে উত্থাপন করে যে পরকিয়া করো,
সিনেমা দেখো, পর্ন দেখো, সুদ খাও, ঘুষ খাও, কিন্তু এইটা খাওয়ার পরে সে আফসুস করে, হায় কেন করলাম, আমার সব গেল। কিন্তু এই আফসুসে তার কোনো লাভ হবে না, কারণ সে আল্লাহর কথা শুনে নাই। উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা। আল্লাহ তাআলা বলেন যে তাদের ঠিকানা হলো জাহান্নাম, যারা শয়তানের অনুসরণ করবে তাদের ঠিকানা জাহান্নাম। এই জন্য দুনিয়াতে যে যা করে সবাই সব করতে পারে, যে নেতা সমস্ত বিরোধীকে খতম করে বিরাট নেতা হইছে, ক্ষমতা ধরে রাখছে, জুলুম নির্যাতন করে সে স্থায়ী আছে, সে করতে পারবে, দেখবে তার ক্ষমতা নেওয়ার কেউ নাই। যে সুদ খায়, সুদ খাইতেছে, বড় লোক হইতেছে, কোটিপতি হইতেছে, দুর্নীতি দমন কমিশন আসে তাদেরকেও পয়সা দিয়ে ম্যানেজ করতেছে, পুলিশকেও পয়সা, সে বড় লোক হইতেই আছে, হইতে পারবে, এরকম অনেক মানুষ পাবেন। ঘুষ যে খায়, ঘুষ খেয়ে বিরাট বড় লোক হইতেছে, যে নারীবাজ মাগিখোর সেও অপরাধ করে ধর্ষণ করে তারা কেউ ধরতেছে না। আজকে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা, অনেক জাতি আছে যারা এইসব মুসলিম জাতি দুর্বল জাতিকে খতম করে শেষ করে, পুরো জাতিকে ধ্বংস করে দেয় ওই তেল পাওয়ার জন্য, তেল অধিকারের জন্য পুরো জাতিকে শেষ করে দিছে, কোনো খনি পাওয়ার জন্য পুরো জাতিকে শেষ করে করতেছে, করতে পারবে কখন, যখন নাকি তার মধ্যে যদি ওই আখেরাতের হিসাব না থাকে, তার কাছে যদি এই দুনিয়ায় সে আখেরাতকে বিশ্বাস যদি তার মধ্যে না থাকে, করবে এরকম মানুষ, এরকম প্রতারণার মধ্যে থাকবে সে। কিন্তু আল্লাহ বলেন যে এই সব কিছু প্রতারণা দুনিয়াতে যদি ধরা না, দুনিয়াতেও ধরা খাবে এবং পাশাপাশি ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা যারা শয়তানের অনুসরণ করবে এদের ঠিকানা জাহান্নাম, ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, আর ওই জাহান্নাম থেকে পালানোর কোনো রাস্তা পাবে না। আজকে দুনিয়াতে যদি কোনো অপরাধী হয়, যত বড় মামলার আসামি হোক, খুনি মামলার মার্ডার কেসের আসামিও যদি হয়, তারপরও ওই ফাঁসি থেকে বাঁচার উপায় আছে না? কত ফাঁসির আসামি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কত ফাঁসির আসামি পুলিশে টাকা দিয়ে চলে যাচ্ছে, কত ফাঁসির আসামি বড় বড় অ্যাডভোকেট ধরে ফাঁসি থেকে বেকসুর খালাস হয়ে যাচ্ছে। দুনিয়াতে অপরাধ করে বাঁচার উপায় আছে, কিন্তু জাহান্নাম, আল্লাহর বিরোধিতা যারা করবে, আল্লাহকে অমান্য যারা করবে, তারা জাহান্নাম থেকে পালানোর কোনো রাস্তা পাবে না। দুনিয়াতেও আল্লাহ যে তাদেরকে ধরবে, এই ধরা থেকে কেউ তাকে বাঁচাইতে পারবে না। এই জন্য ওই এক বাবা তার ছেলে বাবারে এক মরুভূমিতে নিয়ে গেছে, ওই বইটার মধ্যে আসছে, মরুভূমিতে নিয়ে বাবাকে আপোষে নিয়ে তারপরে মরুভূমিতে গিয়ে এখন ছুরি বাইর করছে বাবারে হত্যা করবে, যে বাবা তুমি আমাকে হত্যা করবা, আমি তোমারে জন্ম দিছি, আমি তোমার জন্য এত টাকা পয়সা, না তোমার জন্য তোমার সম্পদ কোনো কিছু ভোগ করতে পারতেছি না, কোনো টাকা পয়সাও দাও না আর ভোগও করতে পারি না, এই জন্য তোমারে খতম করে ফেলবো, তারপর তোমার টাকা পয়সা সব ভোগ করব। যখন নাকি একেবারে তাকে মারার জন্য পুরো তৈরি হয়ে গেছে, আর যখন বাবা দেখতেছে তার মৃত্যুর হাত থেকে আর কোনো উপায় নেই, তখন ওই বাবা তার ছেলেকে বলে যায়, বাবা তোমাকে একটা কথা বলে যাই, সেটা হলো যে তুমি যেমন এখন আমাকে হত্যা করতেছ, আমিও আমার বাবাকে এইরকম হত্যা করেছিলাম, আর ওই সময় আমার বাবা বলছিল যে বাবা তুমি আমাকে হত্যা করতেছ করো, কিন্তু আল্লাহ তাআলা তোমাকেও এরকম পরিস্থিতির সম্মুখীন করবেন, কারণ হাদিসের মধ্যে আছে দুইটা গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন, আখেরাতে তো আছেই, তার মধ্যে একটা হলো জুলুমের আর একটা হলো পিতামাতার সাথে অবাধ্যতার। সেই জন্য আমি যে পাপগুলো করতেছি এর প্রায়শ্চিত্ত আমাকে দুনিয়াতেই পেতে হবে, এবং আল্লাহ তাআলা আমাকে যে প্রায়শ্চিত্ত দিবেন, যে ধরাটা ধরবেন, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, আর জাহান্নামে আল্লাহ যখন নিক্ষেপ করবেন সেখান থেকেও বাঁচার কোনো উপায় নেই।
দুনিয়ার আযাব থেকে, দুনিয়ার শাস্তি থেকে, দুনিয়ার ধরা থেকে, দুনিয়ার মামলা থেকে বাঁচার উপায় আছে, কিন্তু আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম, ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, এখান থেকে পালানোর কোনো সুযোগ পাবে না। এইজন্য আমরা তখনই আল্লাহকে মানতে পারবো যখন আমার সামনে আখেরাত থাকবে, আখেরাতের বিশ্বাস থাকবে। আখেরাতের বিশ্বাস বর্তমানে মানুষের মধ্যে নাই, যার কারণে দেখবেন সবাই ঘুষ খায়, সবাই সুদ খায়। আর আমরাও, এটাও আর একটা শয়তানের প্রতারণা যে কিছু যদি হইতো তাহলে সবাই কেন ঘুষ খাবে, সবাই কেন সুদ খাবে, এটা যদি কোনো খারাপ কিছুই হইতো বা এর প্রায়শ্চিত্ত যদি খারাপই হইতো সবাই কেন এই অকাম করবে, সবাই কেন সিনেমা দেখবে, সবাই কেন খারাপ ছবি অশ্লীলতা করবে, এটাও একটা শয়তানের প্রতারণা যে সবাই করে তুমিও করো, কোনো সমস্যা হবে না, সবাই কিছু হয় নাই তোমারও কিছু হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে মানার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন শয়তানের প্রতারণার কৌশল হলো যে শয়তান মিথ্যা আশ্বাস দেয়, শয়তান বিভিন্ন পশুদের কানকে ছিদ্র করার আদেশ করে, অর্থাৎ এই পশুগুলো মন্দিরের জন্য, মাজারের জন্য, দেবতার জন্য ছেড়ে দেওয়ার আদেশ করে মিথ্যা প্রতারণার মাধ্যমে। শয়তান আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের আদেশ করে, আল্লাহর সৃষ্টির পরিবর্তনের মাধ্যমে শয়তান মানুষকে প্রতারিত করে। আর আল্লাহর সৃষ্টি তার মধ্যে যে আল্লাহ যেরকম বা যে উদ্দেশ্যে তার সৃষ্টিকে বানিয়েছেন সেই উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে ব্যবহার করা এবং সেই সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটানো, তার মধ্যে মানুষের শরীরে ট্যাটু করা, যেটা আল্লাহর রসুল অন্য হাদিসের মধ্যে বলছেন লাআনাল্লাহুল ওয়াশিমা, আল্লাহ তাআলা অভিশপ্ত করেন যারা শরীরের মধ্যে ট্যাটু করে, যারা ব্রু প্লাক করে, এবং যেই নারীরা অন্যের চুলকে পরচুল, নিজের চুলের সাথে পরচুল লাগায়, এবং যে কোনো সৃষ্টির পরিবর্তন। অন্য হাদিসে আছে যারা, যেই পুরুষরা নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে, যেই নারীরা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে, এসবগুলো সৃষ্টির পরিবর্তন এবং আচরণগত সৃষ্টির পরিবর্তন। আল্লাহ তাআলা সকল মানুষকে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, সকলকে মুসলমান হিসেবে বানিয়েছেন। প্রতিটা মানুষের মধ্যে ভালো কাজের সৃষ্টিগত অভ্যাস আছে, এই জন্য মানুষ যখন খারাপ কাজ করে তখনই তার কাছে হেজিটেশন লাগে। মানুষ যখন নিজের স্ত্রীর দিকে তাকায়, মন ভরে তাকায়, চোখ ভরে তাকায়, নিজের মধ্যে কোনো অপরাধ বোধ নাই, কিন্তু এই চোখ দ্বারাই যখন অন্য মেয়ের দিকে তাকায় চোরের মতো তাকায়। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে অপরাধের, আল্লাহর নির্দেশনার লঙ্ঘনের মধ্যেই মানুষের অপ্রকৃতস্থ হয়ে যায়, স্বাভাবিক থাকে না, কারণ আল্লাহ তাআলা ইসলামের উপরেই মানুষকে সৃষ্টি করছেন। সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে ভালো কাজের একটা প্রবৃত্তি আছে এবং ইসলাম মানার একটা আগ্রহ সৃষ্টিগত আছে। তো এই জন্য আল্লাহর রসুল বলেন প্রতিটা মানুষকে মুসলমান হিসাবে বানানো হয়েছে। তার বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে মূর্তি পূজক বানায়। এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন ইন্নাল্লাহ খালাকাল খালাকা ইবাদাহু হুনাফা, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে একত্ববাদী বানিয়েছেন, আল্লাহকে আল্লাহর গোলাম হিসাবে বানিয়েছেন। ফাজতালাত হুমুশ শয়তান, শয়তান এসে তাদেরকে সেই তার প্রকৃতি থেকে মূল উৎপাটন করে দেয়, তার মধ্যে যে তাওহীদ আছে এই তাওহীদকে সরিয়ে দেয়। শয়তান তাকে বিভিন্ন অপরাধ কর্মে তাকে লাগিয়ে দেয়,
ওয়া আমারাহু আই ইউশরিকু বিশাইইন মা উনজিল বিহি সুলতান। শয়তান এসে তাকে এমন জিনিসের সাথে এমন জিনিসের শিরকে লাগিয়ে দেয় যার ব্যাপারে তার অনুমতি নাই। শয়তান তাকে বিভিন্ন অপরাধ কাজে লাগিয়ে দেয়। এইজন্য আচরণগত রাসূলের যে সুন্নতগুলো, আল্লাহর যে আদেশগুলো, এর মধ্যে মানুষের সৃষ্টি, এর মধ্যেই মানুষ প্রশান্তি পায়। আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন ঘুমানোর জন্য, দিনকে বানিয়েছেন কাজ করার জন্য, কিন্তু এটাকে শয়তান পরিবর্তন করে ফেলছে। আমরা রাত সারা রাত বলে আড্ডা মারি আর দিনের বেলা সারা দিন ঘুমাই, তো এর মধ্যে শান্তি নেই, এর মধ্যে অশান্তি। আল্লাহ তাআলা পুরুষ এবং নারীকে বানিয়েছেন স্বামী স্ত্রী হওয়ার জন্য, কিন্তু এটা সারা যখন সমকামিতা বা পুরুষ পুরুষ নারী নারী যখন হবে অশান্তি। আল্লাহ তাআলা ছেলেমেয়ের সম্পর্ক রাখছেন বিবাহের মাধ্যমে, এই বিবাহ ছাড়া যখনই কেউ পরকিয়া বা বিভিন্ন সম্পর্ক করবে তখনই অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি, ছেলেমেয়ের মধ্যে অশান্তি, মানসিকভাবে অশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আবু হামিসা, এক সাহাবি রাসূলের কাছে আসছেন, উনি বলেন যে আমি রাসূলের কাছে আসছি, ও আনা কাশফুল হাইয়া, আমার জামা কাপড় এলোমেলো, ময়লা, আবর্জনা, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে। তো রাসূল আমাকে বলেন হাল্লা কামিন মাল, তোমার কি সম্পদ আছে? আমি বললাম হ্যাঁ আমার সম্পদ আছে। বলেন কেমন সম্পদ? বলে আমার সব ধরনের সম্পদ আছে, আমার উট আছে, আমার ঘোড়া আছে, আমার ছাগল আছে, সব ধরনের সম্পদ আমার আছে। তখন আল্লাহর রাসূল বলেন ইজা আতাকাল্লাহু মালান ফাল ইউরি আসরাহু আলাইহি, আল্লাহ তাআলা যখন কাউকে সম্পদ দেন তখন আল্লাহ তাআলা সেই সম্পদের আলামত তার শরীরে দেখতে চান। তোমাকে আল্লাহ তাআলা সচ্ছল বানাইছেন, এখন তুমি অসচ্ছলভাবে গরিব মানুষের মতো, একেবারে অভাবীর মতো মানুষের সামনে উপস্থাপিত হইতেছ, এটাও তোমার সৃষ্টির পরিবর্তন। তোমাকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন বানিয়েছে, তুমি অপরিচ্ছন্ন হিসাবে মানুষের সামনে উপস্থাপিত হইতেছ, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে। তো এই জন্য যেই বিষয়ের উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনা, এর বাইরে যখন যাবে তখন এর মধ্যে মানুষের সৃষ্টির পরিবর্তন হবে, প্রকৃতির পরিবর্তন হবে। আর যারা এই প্রকৃতির পরিবর্তন করবে, শয়তানের অনুসরণ যারা করবে, আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে ব্যতীত শয়তানকে বন্ধু বানাবে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে, স্পষ্ট ক্ষতিগ্রস্ত। ইয়াইদুহুম ওয়ায়ুমান্নিহিম, শয়তান তাদেরকে অঙ্গীকার করে, শয়তান তাদেরকে আশ্বাস দেয়। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান যত ধরনের অঙ্গীকার করে সব শুধুমাত্র প্রতারণা। শয়তান মানুষকে মানুষের সামনে উপস্থাপন করে, অঙ্গীকার করে যে তুমি পরকিয়া করো তাহলে তুমি অনেক মজা পাবা, অনেক শান্তি পাবা, এবং তাকে পরকিয়ায় লাগিয়ে দেয়। শয়তান মানুষের সামনে বলে যে তুমি সুদ খাও তাহলে তুমি অনেক ধনী হবা, অনেক বড় লোক হবা, অনেক টাকা পয়সার মালিক হবা। শয়তান মানুষের সামনে অঙ্গীকার করে তুমি ঘুষ খাও অনেক ধনী হবা, অনেক বড় লোক হবা, অনেক সম্মান করবে, সবাই তো করে। কিন্তু ওই শয়তানের অনুসরণ যখন করে আল্লাহ বলেন সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত। শয়তান তাকে দেখায় পরকিয়া করো, যারা পরকিয়া করে দুই দিন পরে দেখে তার স্ত্রীও নাই আর যার সাথে পরকিয়া করছে সেও নাই, ছেলে মেয়ে তারাও তার সাথে নাই, বিরাট ক্ষতিগ্রস্ত, নিঃসঙ্গ জীবন। যে সুদ খায় এই সুদের দ্বারা দেখা যায় যে ওই সুদ যাদের যদি সে দেয়, সুদ যদি খায়, টাকা দিছে, টাকা মেরে
নিয়ে গেছে, সে যা তার সুদও গেছে আসলও গেছে। আর যারা সুদে টাকা নেয়, সে সুদ দিতে 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 আসল টাকা কখনো পরিশোধ করতে পারে না। যে শয়তান তাকে বলছিল তুমি অনেক ধনী হবা, তার একেবারে রাস্তার ফকির বানিয়ে তারপরে শয়তান ছেড়ে দেয়। শয়তান অঙ্গীকার করছিল ঘুষ খাও, ঘুষ খেয়ে দুর্নীতি করে বিরাট বড় লোক খাও, ওই দেখো অমুকে বাড়ি করছে, অমুকে করছে, ওই ঘুষ খায় দুর্নীতি করে অনেক টাকা পয়সার মালিক হয়, বাস একবার দুর্নীতি দমন কমিশন তারে ধরে দুর্নীতির মামলায় পড়ে, যা দুর্নীতি করে কামাই করছে সব যায়, মানিজ্য তো যায় এবং জেলখানা তো আসে, এর উপরে মাইর তো আসি। শয়তান তারে যা দেখাইছে সব ভুয়া দেখাইছে। শয়তান দেখাইছে যে তুমি বিরোধী দললে দমন করো, অমুক মারো, তমুক মারো, এইটা করো, তোমার ক্ষমতা টিকে থাকবে, তুমি চিরস্থায়ী নেতা থাকবা। কিছুদিন পরে দেখা যায় যে কোনো এক সময় তারা তারে পেয়ে বসছে, ওই নেতারে পেয়ে বসছে, অথবা তার ক্ষমতা এক সময় চলে গেছে, তখন তার বারোটা বাজিয়ে একেবারে চোদ্দ শিখির মধ্যে ঢুকিয়ে দেয়। তো শয়তান এরকম তার মিথ্যা আশ্বাস, মিথ্যা অঙ্গীকার করে, কিন্তু পরিশেষে এটাই হলো প্রতারণা। যারা শয়তানের অনুসরণ করে তারা স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে যায় প্রতিটা বিষয়ের মধ্যে। আজ পৃথিবীর মধ্যে এই যে মানুষের মধ্যে এত দারিদ্রতা, মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় পতিতাপল্লী, মানুষের মধ্যে এই চুরি ডাকাতি ছিনতাই, এর মূল কারণ কি? মানুষের মধ্যে অভাব। অনেক একটা কারণের মধ্যে একটা কারণ, মানুষের মধ্যে অভাব। আর অভাবটা কেন হয়েছে? ওই সুদের কারবারের মাধ্যমে 10% মানুষের কাছে সমস্ত টাকা পয়সা চলে গেছে, আর 90% মানুষ সবাই রাস্তার ফকির, তাদের উপরে পরনির্ভরশীল। বড় বড় কোম্পানির মালিক সারা পৃথিবীতে, বড় বড় কোম্পানির মালিক ইহুদিরা, আর ইহুদিদের হাতে সমস্ত সম্পদ। আজকেও আপনি যদি বাংলাদেশেও দেখেন, বড় বড় যত মার্কেট আছে, মার্কেটের মালিক একজন, ওই খুচরা যত এতদিনে মাছের ব্যবসা করত বাজারের মধ্যে, আর বাজারের মধ্যে যারা সবজি বিক্রি করত, সমস্ত কিছু ওই বিভিন্ন শপিং মলের মধ্যে সব একসাথে সব পাওয়া যায়, সবাই সেখানে যায়। আর এই যে গরিব মানুষগুলো, হাজার হাজার গরিব মানুষ, এরা সবাই আরও দরিদ্র হয়ে যায়। ওই সমস্ত ব্যাংক থেকে সমস্ত টাকা পয়সা ওই বড় বড় কোম্পানির মালিক, এরা ঋণ নিয়ে সব ব্যাংক খালি করে রাখছে, আর সমস্ত মানুষ তাদের কোম্পানিতে চাকরি করে। আজকে দেখেন বড় বড় কোম্পানি, যে এই যে বসুন্ধরা, যমুনা, এই এক একটা কোম্পানির মালিক এক একজন কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক, আর তাদের ওই কোম্পানিগুলোতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, সবাই তাদের উপরে পরনির্ভরশীল। আজকে এই ইউনিলিভার, বিভিন্ন কোম্পানি যেগুলো ইহুদি কোম্পানি, এর উপরে সবাই নির্ভরশীল। সবাই আমরা আমার দিন আনতে পান্তা ফুরায়, হ্যান্ড টু মাউথ জীবনযাপন মানুষের, কিন্তু ওই কিছু কিছু মানুষের হাতে সমস্ত টাকা পয়সা। এই সুদের অর্থনীতির মাধ্যমে মানুষ, কিছু মানুষের কাছে টাকা পয়সা গচ্ছিত হওয়ার কারণে সারা পৃথিবীতে অশান্তি। এই সিনেমা, নাটক, গণমাধ্যম, বিজ্ঞাপন, এর মাধ্যমে মানুষের মধ্যে কি করা হয়? একটা উত্তেজনা, মানুষের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে দেয়। আর এই হাতে হাতে মোবাইল, আর মোবাইলের মধ্যে খারাপ খারাপ ছবি, খারাপ খারাপ ভিডিও, এর দ্বারা ছোটবেলা থেকে একটা ছেলের মন মানসিকতা নষ্ট করে দেওয়া হয়। আর ওই নষ্ট হওয়ার কারণে সে নিজের জীবনকে যেরকম নষ্ট করে, নিজের কর্মের জীবনকে নষ্ট করে, পড়াশোনার জীবনকে নষ্ট করে, পারিবারিক জীবনকে নষ্ট করে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু ধ্বংস করে, কি ওই এক ছবি আপনার মধ্যে লাগিয়ে দিছে, সবাই ছবি দেখার মধ্যে পাগল। ওই বাবা তার ছেলে মেয়ে নিয়ে সবাই হিন্দি ছবি দেখে, আর হিন্দি ছবির মধ্যে কত ধরনের অশ্লীলতা, আর অশ্লীলতাকে স্বাভাবিক বানিয়ে ফেলছে। আর এই অশ্লীলতা ছড়ার কারণে নিজের ছেলে দেখা যায়
যে বিভিন্ন জায়গায় কেলেঙ্কারিতে লিপ্ত হয়ে যায়, নিজের মেয়ে কেলেঙ্কারিতে লিপ্ত হয়ে যায়, নিজে এক কেলেঙ্কারিতে লিপ্ত হওয়ার কারণে তার পরিবার ধ্বংস হয়, এই সব কিছু ওই শয়তানের অনুসরণ। ওমাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ, যারা শয়তানকে আল্লাহ ব্যতীত বন্ধু বানাবে তার অনুসরণ করবে। আল্লাহ বলতেছেন যে এই সিনেমা দেখা, নাটক দেখা, এই পরকিয়া দেখা, আর এই পণ দেখা, এই খারাপ ছবি দেখা, অশ্লীলতা দেখা, এগুলো নিষেধ। আমি আল্লাহর কথা না শুনে ওই শয়তানের অনুসরণ যখন মানুষ করে, প্রতিটা পদে পদে সমাজ নষ্ট, পরিবার নষ্ট, রাষ্ট্র ধ্বংস। আজকে রাষ্ট্রীয়ভাবে যুবকরা ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বাবা মা আফসুস করে যে আমার ছেলেটা মাদকাসক্ত হয়ে গেছে, আমার মেয়েটা মাদকাসক্ত হয়ে গেছে। আর এই মাদক ওই সিনেমার মধ্যে দেখা, এই যে যে বড় নায়ক সে বড় করে মদ খাইতে পারে, এই হলো বড় নায়ক, বড় মাস্তান সেই হলো মদ খেতে পারে। মানে মদ খাওয়া একটা বিরাট বড় জিনিস, বড় বড় যে নাইট ক্লাবগুলো ওইখানে মদ একেবারে বার থাকে, সব জায়গায় বার থাকে না, মানে বড় তুমি বড় লোক খাও, একটা হাই স্ট্যাটাসের লোক খাও, তাহলে মদের কাছে যাইতে, মানে মদ একটা বিরাট বড় গৌরবের জিনিস। আর এভাবে ওই লোভনীয় করে শয়তানের পন্থাকে মানুষের সামনে আকর্ষণীয় করে, অশ্লীলতা শয়তানের পন্থাকে মানুষের সামনে আকর্ষণীয় করে মানুষকে ধ্বংস করে দিছে, যুব সমাজকে ধ্বংস করে দিছে, রাষ্ট্রকে ধ্বংস করে দিছে। আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, যারা শয়তানকে আল্লাহ ব্যতীত বন্ধু বানাবে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত, স্পষ্ট ক্ষতিগ্রস্ত। আজকে আমরা বাস্তবতায় আমরা দেখি, বাস্তব জীবনে যদি আমি আমার চারপাশে তাকাই, আমি আমরা দেখব অনেক সময় ছেলে বাবাকে বলা হয় যে আপনার মেয়েকে একটু পর্দা টর্দা করতে বলে না, এই যুগে একটু মেয়ে কলেজে পড়ে একটু তো ইট হবেই, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে না, কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না, কিছু হবে না। ওই ঠিকই দেখা যায় যে মেয়ে এক সময় ওই বাবা মা সবাইকে লাথি মেরে সে তার মতো করে চলে যায়, তখন আফসুস করে। আপনি যদি আগের থেকে আল্লাহকে মানতেন তাহলে আপনাকে এরকম চরম পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতো না, যে দেখি কি হয়, আমার ছেলে কিছু হবে না, দেখি কিছু হইলে তখন দেখব। ছোট ছোট বাচ্চারা এখন মোবাইল দিয়ে দেয়, মোবাইল নিয়ে সারাদিন ওই কার্টুন দেখে, কার্টুন দেখতে দেখতে এক সময় ওই মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়। ছোট বাচ্চা, দুই বছরের বাচ্চা, মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না, বাবা মারে বললে যে না সমস্যা কি, যখন নাকি মানসিকভাবে পাগল হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়, তখন আফসুস করে। কিন্তু তখন আফসুস করে তো আর কোনো লাভ নেই। আমি বলেছিলাম যে একটা হলো বাস্তবতার দ্বারা, অভিজ্ঞতার দ্বারা শিক্ষা, আর একটা হলো আল্লাহকে মানার দ্বারা শিক্ষা। একজন মানুষ এক জায়গায় বোমা দেখছে, বলে আসলেই কি এটা বোমা নাকি বোমা না, একজন বলে যে দেখি একটু ধরে দেখি আসলেই কি এটা বোমা কি না, সে ধরে দেখতে গেছে বোমা বাস করছে, সে নিজেও মরছে আশেপাশের মানুষরেও মারছে। আর একজন মানুষ যে এটা বোমা কি না দেখি, আমি তো বুঝি না বোমা সম্পর্কে, যে বোমার যে বিশেষজ্ঞ আছে তাকে খবর দিছে, সে ওই বোমাটাকে এমনভাবে বাস করছে কারো ক্ষতি, কারো ক্ষতি হয় নাই। তো সে জ্ঞানের সহযোগিতা নেওয়ার কারণে এর দ্বারা ক্ষতি হয় নাই, কিন্তু সে অভিজ্ঞতার দ্বারা শিক্ষা নিতে গেছে, তো নিজেও ধ্বংস হয়েছে, সবাই ধ্বংস, সবাইরে ধ্বংস করছে। তো আপনি যখন আল্লাহর আদেশের দ্বারা শিক্ষা নিবেন, যে আল্লাহ বলছে অশ্লীলতায় যাওয়া যাবে না, আল্লাহ বলছে সুদে যাওয়া যাবে না, ঘুষে যাওয়া যাবে না, দুর্নীতিতে যাওয়া যাবে না, এখান থেকে যারা শিক্ষা নিবে, আল্লাহ বলছে সিনেমা নাটক এগুলো ছেলেমেয়েদেরকে দেওয়া যাবে না, যারা এখান থেকে শিক্ষা নিছে সে নিজেও বাঁচছে তার পরিবারকেও বাঁচাইছে। আর যে এখান থেকে শিক্ষা নেয় না, দেখি কি হয়, ওই মেয়ে যখন আর এক জায়গায় চলে যায় তখন সে শিক্ষা নেয়, ওই শিক্ষা নিয়ে তো কোনো লাভ নাই। ছেলে যখন মাদকাসক্ত হয়ে যায় ওই সময় সে শিক্ষা নেয়, এই শিক্ষা নিয়ে তো কোনো লাভ নাই। শিশু যখন প্রতিবন্ধী হয়ে যায় তখন শিক্ষা নেয়, এই শিক্ষা নিয়ে তো কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা নাকি শয়তানকে আল্লাহ ব্যতীত বন্ধু বানাবে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হবে, মানো আর না মানো।
ইয়াইদুহুম ওয়ায়ুমান্নিহিম, শয়তান তাদেরকে ওয়াদা করে, অঙ্গীকার করে। কোরআনের আরেক জায়গায় আছে, আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান এসে বলতে থাকে তুমি যদি সদকা করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, তুমি গরিব হয়ে যাবা। তারে ভয় দেখায় শয়তান, এসে ভয় দেখায় যে গরিব হয়ে যাবা, আল্লাহর কাজ করতে যায় না। কিন্তু তার এই খবর নাই যে সে যদি এই শয়তানের অনুসরণ যদি করে আর সদকা যদি না দেয়, এই সম্পদ তার নষ্ট হয়ে যেতে পারে, তার হাতছাড়াও হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু সে যদি সৎকা করে, দান করে, আল্লাহর আদেশকে যদি মানে, বাহ্যিকভাবে যদিও আমার সম্পদ কমে গেছে, কিন্তু আল্লাহ ওয়াদা করছেন যে আমার মধ্যে স্বচ্ছলতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো শয়তান এসে ভয় দেখায়, তো আল্লাহকে মানতে যাওয়া না, হুজুর হয়ে যাবা, নামাজ পড়তে যাওয়া না, মানুষ জঙ্গি বলবে। শয়তান বিভিন্নভাবে ভয় দেখায়, ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করে। ওয়ায়ুমান্নিহিম, আশ্বাস দেয় শয়তান, আশ্বাস দেয়। কোরআনের এক জায়গায় আসছে, একটা ঘটনা আসছে, দুই বন্ধু, এক বন্ধু আল্লাহকে মানে আর এক বন্ধু আল্লাহকে মানে না। তো যে বন্ধুটা আল্লাহকে মানে না, তাকে ওই ভালো বন্ধুটা নসিহত করতেছে যে তুমি আল্লাহকে মানো, তুমি যদি আল্লাহকে না মানো তুমি তো ক্ষতিগ্রস্ত হবা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা। তখন ওই খারাপ বন্ধুটা বলে, কোরআনের মধ্যে আছে, মা আযুন্নু সাআতা কাঈমা ওয়ালা ইন রুজিতু ইলা রাব্বি লা আজিদান্না ইনদাহু খায়রাম মিনহা মুনকালাবা, যে আমার, আমি আখেরাতকে বিশ্বাস করি না, কেয়ামত হবে এটা আমি বিশ্বাস করি না, যদি কেয়ামত হয়ও তাহলে আমি তোমার চেয়ে ভালো পুরস্কার সেখানে আমি পাব, ভালো অবস্থা তোমার চেয়ে পাব। কারণ আল্লাহ যদি কেয়ামত দেনও, আল্লাহ যদি একজন থাকেনও, যেহেতু দুনিয়ায় আল্লাহ মারি দিছে, আখেরাতেও আমি তোমার চেয়ে ভালো থাকব। আমাদের সমাজের মধ্যে অনেকেই আছে এরকম, সে নিজের মতো নিজে করে ব্যাখ্যা করে নেয় যে আমাকে আল্লাহ বড় লোক বানাইছে, অতএব আমি যা পড়ি এইটাই আল্লাহ কবুল করে নিবেন, আমি নামাজ ওই সপ্তাহে একদিন পড়ি আর পুরা মা পুরো বছরে একবার পড়ি, এর দ্বারাই আল্লাহ আমারে জান্নাত দিবেন, আপনাদের ওই মৌলবাদী হওয়ার দরকার নাই। অনেকেই আছে, আপনার মতো মৌলবাদী আমি হইতে চাই না, আল্লাহ আমাকে এমনি পার করে দিবেন, আল্লাহ আমাকে এমনি জান্নাত দিবেন। ওয়ায়ুমান্নিহিম, শয়তান আশ্বাস দেয়, ওই লোকেরে আশ্বাস দিছে যে তুমি, সে বলা শুরু করছে যে তুমি যতই এখানে ভালো কাজ করো, আমি যদি আখেরাত থাকেও আমি তোমার চেয়ে ভালো অবস্থানে পাব। কল আল্লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, ওই মুমিন ব্যক্তি কাফের ব্যক্তিকে অনেক রকম বুঝাইছে যে তুমি এমন এক আল্লাহকে অস্বীকার করতেছো যে তোমাকে মাটি দ্বারা বানিয়েছে, তারপরে একটা নাপাক অপবিত্র পানি থেকে বানিয়েছে, তারপর তোমাকে এত সুন্দর একজন মানুষ বানিয়েছে, তুমি আল্লাহকে মানো। কিন্তু সর্বশেষে সে যখন মানে নাই, আখেরাতে গিয়ে যখন তাকে জাহান্নামে ফেলা হয়, তখন আফসুস করে, ইয়া ওয়াইলাতা, হায় হায়, আমি যদি তোমার কথা শুনতাম তাহলে আজ তো আমার এই শাস্তির সম্মুখীন হইতে হইতো না। ওয়ায়ুমান্নিহিম, আল্লাহ তাআলা বলেন শয়তান এরকম মিথ্যা আশ্বাস দেয়, সে সুদ খায়, ঘুষ খায়, যে শেষ জমানায় তওবা করে নিব, বলে হজ করা তওবা করে নিব। একজন মানুষ যদি সে তার বিল্ডিং করে হারাম টাকায়, তার উপার্জন হয় যদি হারাম টাকায়, আল্লাহ রসুল বলেন মা গুজিয়া মিন হারাম ইন ফাহু ফিন্নার, যেই শরীরটা হারাম দ্বারা তৈরি হবে সেই শরীরটা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আপনি যদি ওই হারাম টাকার দ্বারাই নিজের শরীর বানান, থাকার জায়গা, খাওয়ার জায়গা সব কিছু, তো আপনি এই হারাম টাকা যতই আল্লাহর রাস্তায় সদকা করেন, যতই এই হারাম টাকার দ্বারাই আপনি হজ করেন, যতই এই হারাম টাকার দ্বারা আপনি যাকাত দেন, আল্লাহর স্পষ্ট ঘোষণা, আমি ইন্নাল্লাহ তাইয়িবুন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা অপবিত্র হারাম কোনো সম্পদকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না, কবুল করেন না।
তো এই জন্য আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে বসায় রাখছে যে আমি শেষ যুগে তওবা করে নিব। শেষ যুগে আপনি তওবা করলেও আপনার এই বাড়ি, আপনার এই উপার্জন, আপনার এই শরীর, আপনি এইটাকে কিভাবে ওই জাহান্নাম থেকে, হারাম থেকে মুক্ত করবেন? তওবা না হয় করলেন আল্লাহর কাছে, আল্লাহ পিছনে যত গুনাহ হয়েছে এগুলো মাফ করে দিল, কিন্তু মানুষের যে অধিকারগুলো, মানুষের যে পাওনাগুলো, এগুলো আপনি মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন? ওই উমান নিহিম, শয়তান মিথ্যা আশ্বাস দেয় যে এখন ঘুষটুস খায় নে, তারপরে শেষ যুগে তওবা করে নে, এখন একটু যৌবনকাল একটু ফুর্তি ফার্তি করে নে, তারপরে বুড়া হইলে তওবা করে নিবি, হজ করে ভালো মানুষ হয়ে যাবি। যৌবনকালে তুমি যে দশজন মানুষকে মারছো, আঘাত করছো, বেয়াদুবি করছো, নারীর ইজ্জতকে নষ্ট করছো, ইফটিজিং করছো, এইগুলার, এই মানুষের অধিকারগুলো তুমি কিভাবে পূরণ করবা? আল্লাহর কাছে না হয় তুমি ক্ষমা চাইলা, আল্লাহ তালা, আল্লাহ তালার অধিকার সংক্রান্ত নামাজ যেগুলো আমি পড়তে পারি নাই, রোজা যেগুলো রাখতে পারি না, এগুলো কাজা করলে না হয় আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন, মানুষের পাওনাগুলো আমি কিভাবে দিব? শয়তান মিথ্যা আশ্বাস দিয়ে রাখে, ওয়া ইউমান্নিহিম, মিথ্যা আশ্বাস দেয়। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আর শয়তান মানুষকে যেই ওয়াদাগুলো করে, যে আশ্বাসগুলো দেয়, এগুলো সব প্রতারণা আর মিথ্যা ছাড়া কিছুই না। কোরআনের আরেক আয়াতের মধ্যে এটার ব্যাখ্যা আছে, وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم وما كان لي عليكم من سلطان الا ان دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا انفسكم। কিয়ামত যখন হবে তখন সমস্ত মানুষ যাদের উপরে জাহান্নামের ফয়সালা হবে তারা শয়তানকে ধরবে, এই শয়তান তোর জন্যই আমি আজকে জাহান্নামী, এই শয়তান তোর জন্যই আমি আজকে এই পাপ করছি, পাপ করে এখন আমার জাহান্নামে আসা লাগছে, আমার বন্ধু বান্ধব সবাই তোর কথা শুনে নাই জান্নাতে গেছে, আর আমি তোর কথা শুনে জাহান্নাম, তোর কারণেই, তোর কারণেই সবাই এসে ধরবে। তখন শয়তান সুন্দর করে বলবে, ঠিক আছে আসো তোমরা, তোমাদের সাথে আমার কথা আছে। সে একটা বিরাট স্টেজ করবে, ওইখানে দাঁড়িয়ে সে ঘোষণা দিবে, সবার বক্তৃতা দিবে। আল্লাহ তাআলা সেই বক্তৃতার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কী বক্তৃতা দিবে? ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াআদাল হক, এই ভাই শোনো, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করছিল এইগুলো হলো সত্য ওয়াদা করছিল, ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি যা তোমাদের সাথে অঙ্গীকার করছি, আমি যা তোমাদেরকে আশ্বাস দিছি, এগুলো সব মিথ্যা আশ্বাস দিছি। শয়তান ওই দিন স্পষ্ট ঘোষণা করবে, ওমা কানালি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজিবুতুম লি, আমি তো তোমাদেরকে পাপ করতে বাধ্য করি নাই, আমার কোনো ক্ষমতাও ছিল না, আমার কোনো বাহিনীও ছিল না যে মাস্তান বাহিনী, তুই এই ঘুষ খানাইলে তোরে মারব, তুই সুদ খানাইলে তোরে হত্যা করব, তুই প্রেম কর না হলে তোরে হত্যা করব, তুই এফটিজিং কর না হলে তোরে কিন্তু পিটাবো, তুই মিথ্যা বল না হলে কিন্তু তোরে খুন করব, আমার তো এরকম কোনো বাহিনীও ছিল না। শয়তান বলবে, ওমা কানালি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাও, আমার তো কোনো বাহিনী ছিল না, কোনো ক্ষমতাও ছিল না তোমাদের উপরে, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে সারাক্ষণ দাওয়াত দিছেন, নবীগণকে পাঠাইছেন, নবীগণের উত্তরাধিকারগণ তোমাদের কাছে এসে বিভিন্ন রকম দাওয়াত দিছে, স্পষ্ট দাওয়াত দিছে, আমি তো কোনো সময় এরকম স্পষ্ট দাওয়াতও দিই নাই। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবুতুম লি, হয়তো অনেক সময় তোমাদেরকে আমি মনে মনে বলছি যে এই কাজ করো, এটা করলে মজা পাবা, আমি কোনো সময় হয়তো তোমাদেরকে খারাপ কাজের দিকে ডাকছি, আহ্বান করছি, আর ফাস্তাজাবুতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিছো, আমি তো তোমাদেরকে বাধ্য করি নাই। অতএব কাজ যা অপরাধ করছো তোমরাই করছো, আমি কোনো অপরাধ করি নাই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে তোমরা দোষারোপ করো না, নিজেদেরকে নিজে দোষারোপ করছো, আমার কথা শুনতে তোমার কে বলছে? মান আবি মুসলিখিকুম ও মান তুমি মুসলিখিয়া, আমার সাথে চিল্লা চিল্লি করতে আইসো না, আমিও তোমাদের ধারদারি না, আমারও তোমাদের কাছে কোনো দেনা পাওনা নাই, আমিও তোমাদের দোষারোপ করি না, তোমরাও আমারে দোষারোপ করতে পারবা না। শয়তান ওই দিন সুন্দর করে স্পষ্ট করে সবার সামনে বক্তৃতা দিয়ে দিবে আর বলবে যে আমি নির্দোষ, আমি তোমাদেরকে কাউকে আমি পাপ করার জন্য কাউকে বাধ্য করি নি, অতএব আমারে দোষারোপ করবা না। আমরা শয়তান শুধু একটু আমাদেরকে আকর্ষণীয় করে, কোনোদিন মুখে বলেও নাই যে ওই সিনেমাটা দেখ, শুধু একটু একটা ছবি দেখাইছে, ছবির মধ্যে সুন্দর ছবি, ওদিকে রওনা দিছি, ওই এক
শয়তানের ধোকার একটা দৃষ্টান্ত দিয়ে তাফসিরে নাবুলসির মধ্যে একজন লোক এক দোকানের কর্মচারী একটু দুষ্ট টাইপের তো সে ওই দোকান পরিষ্কার করে যে ময়লাগুলো হইতো এবং তার ওইখানে থুতু আবর্জনা ওই বিড়ালের পায়খানা কুকুরের পায়খানা এইগুলা যা হইতো এগুলো সব একত্রিত করত একত্রিত করে সে এইটারে সুন্দর করে র‍্যাপিং পেপার ওই যে উপহারের পেপার আছে যে একেবারে উপহার দেয় যে এইগুলার মধ্যে সুন্দর করে ময়লাগুলো ভিতরে রেখে তারপরে এটা র‍্যাপিং পেপার দিয়ে সুন্দর করে একেবারে স্বর্ণের একটা বাক্সের মধ্যে ঢুকায়া এটা র‍্যাপিং পেপার দিয়ে সুন্দর করে রাখত রেখে সে দূরে এক জায়গায় রাখত তার দোকানের সামনে একজন রাখত মানুষ যখন সামনে দিয়ে আসতো আর যাইতো তখন দেখতো যে এত সুন্দর র‍্যাপিং পেপার নিশ্চয়ই দামি কোনো একটা জিনিস স্বর্ণ আছে এর মধ্যে তো আস্তে ওই দোকানের সামনে দিয়ে সামনে তো রাখা আস্তে ওইটা নিয়ে উঠায় চলে যেত তারপরে ওইটা নিয়ে যখন এখানে তো আর কিছুই করতো না এখান থেকে আস্তে নিয়ে তাড়াতাড়ি বিরাট লাভবান দৌড় দূরে গিয়ে যখন খুলতো আর খুইলা দেখে আবর্জনা ময়লা পায়খানা তখন থুহ থুহ থু করত বলে যে শয়তান হলো এরকম শয়তান এরকম আকর্ষণীয় করে উত্থাপন করে যে পরকিয়া করো সিনেমা দেখো পর্ন দেখো সুদ খাও ঘুষ খাও কিন্তু এইটা খাওয়ার পরে সে আফসুস করে হায় কেন করলাম আমার সব গেল কিন্তু এই আফসুসে তার কোনো লাভ হবে না কারণ সে আল্লাহর কথা শুনে নাই উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা আল্লাহ তাআলা বলেন যে তাদের ঠিকানা হলো জাহান্নাম যারা শয়তানের অনুসরণ করবে তাদের ঠিকানা জাহান্নাম এই জন্য দুনিয়াতে যে যা করে সবাই সব করতে পারে যে নেতা সমস্ত বিরোধীকে খতম করে বিরাট নেতা হইছে ক্ষমতা ধরে রাখছে জুলুম নির্যাতন করে সে স্থায়ী আছে সে করতে পারবে দেখবে তার ক্ষমতা নেওয়ার কেউ নাই যে সুদ খাইতেছে বড় লোক হইতেছে কোটিপতি হইতেছে দুর্নীতি দমন কমিশন আসে তাদেরকেও পয়সা দিয়ে ম্যানেজ করতেছে পুলিশকেও পয়সা সে বড় লোক হইতেই আছে হইতে পারবে এরকম অনেক মানুষ পাবেন ঘুষ যে খায় ঘুষ খেয়ে বিরাট বড় লোক হইতেছে যে নারীবাজ মাগিখোর সেও অপরাধ করে ধর্ষণ করে তারা কেউ ধরতেছে না আজকে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অনেক জাতি আছে যারা এইসব মুসলিম জাতি দুর্বল জাতিকে খতম করে শেষ করে পুরো জাতিকে ধ্বংস করে দেয় ওই তেল পাওয়ার জন্য তেল অধিকারের জন্য পুরো জাতিকে শেষ করে দিছে কোনো খনি পাওয়ার জন্য পুরো জাতিকে শেষ করতে পারবে কখন যখন নাকি তার মধ্যে যদি ওই আখেরাতের হিসাব না থাকে তার কাছে যদি এই দুনিয়ায় সে আখেরাতকে বিশ্বাস যদি তার মধ্যে না থাকে করবে এরকম মানুষ এরকম প্রতারণার মধ্যে থাকবে সে কিন্তু আল্লাহ বলেন যে এই সব কিছু প্রতারণা দুনিয়াতে যদি ধরা না দুনিয়াতেও ধরা খাবে এবং পাশাপাশি ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম এদের ঠিকানা যারা শয়তানের অনুসরণ করবে এদের ঠিকানা জাহান্নাম ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা আর ওই জাহান্নাম থেকে পালানোর কোনো রাস্তা পাবে না আজকে দুনিয়াতে যদি কোনো অপরাধী হয় যত বড় মামলার আসামি হোক খুনি মামলার মার্ডার কেসের আসামিও যদি হয় তারপরও ওই ফাঁসি থেকে বাঁচার উপায় আছে না কত ফাঁসির আসামি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কত ফাঁসির আসামি পুলিশে টাকা দিয়ে চলে যাচ্ছে কত ফাঁসির আসামি বড় বড় অ্যাডভোকেট ধরে ফাঁসি থেকে বেকসুর খালাস হয়ে যাচ্ছে দুনিয়াতে অপরাধ করে বাঁচার উপায় আছে কিন্তু জাহান্নাম আল্লাহর বিরোধিতা যারা করবে আল্লাহকে অমান্য যারা করবে তারা জাহান্নাম থেকে পালানোর কোনো রাস্তা পাবে না দুনিয়াতেও আল্লাহ যে তাদেরকে ধরবে এই ধরা থেকে কেউ তাকে বাঁচাইতে পারবে না এই জন্য ওই এক বাবা তার ছেলে বাবারে এক মরুভূমিতে নিয়ে গেছে ওই বইটার মধ্যে আসছে মরুভূমিতে নিয়ে বাবাকে
আপোষে নিয়ে তারপরে মরুভূমিতে গিয়ে এখন ছুরি বাইর করছে বাবারে হত্যা করবে, যে বাবা তুমি আমাকে হত্যা করবা, আমি তোমারে জন্ম দিছি, আমি তোমার জন্য এত টাকা পয়সা, না তোমার জন্য তোমার সম্পদ কোনো কিছু ভোগ করতে পারতেছি না, কোনো টাকা পয়সাও দাও না আর ভোগও করতে পারি না, এই জন্য তোমারে খতম করে ফেলবো, তারপর তোমার টাকা পয়সা সব ভোগ করব। যখন নাকি একেবারে তাকে মারার জন্য পুরো তৈরি হয়ে গেছে আর যখন বাবা দেখতেছে তার মৃত্যুর হাত থেকে আর কোনো উপায় নেই, তখন ওই বাবা তার ছেলেকে বলে যায়, বাবা তোমাকে একটা কথা বলে যাই, সেটা হলো যে তুমি যেমন এখন আমাকে হত্যা করতেছো, আমিও আমার বাবাকে এরকম হত্যা করেছিলাম। আর ওই সময় আমার বাবা বলছিল যে বাবা তুমি আমাকে হত্যা করতেছো করো, কিন্তু আল্লাহ তাআলা তোমাকেও এরকম পরিস্থিতির সম্মুখীন করবেন, কারণ হাদিসের মধ্যে আছে দুইটা গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন, আখেরাতে তো আছেই, তার মধ্যে একটা হলো জুলুমের আর একটা হলো পিতামাতার সাথে অবাধ্যতার। সেই জন্য আমি যে পাপগুলো করতেছি এর প্রায়শ্চিত্ত আমাকে দুনিয়াতেই পেতে হবে, এবং আল্লাহ তাআলা আমাকে যে প্রায়শ্চিত্ত দিবেন, যে ধরাটা ধরবেন, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই, আর জাহান্নামের আল্লাহ যখন নিক্ষেপ করবেন সেখান থেকেও বাঁচার কোনো উপায় নেই। দুনিয়ার আজাব থেকে, দুনিয়ার শাস্তি থেকে, দুনিয়ার ধরা থেকে, দুনিয়ার মামলা থেকে বাঁচার উপায় আছে, কিন্তু আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম, ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, এখান থেকে পালানোর কোনো সুযোগ পাবে না। এই জন্য আমরা তখনই আল্লাহকে মানতে পারবো যখন আমার সামনে আখেরাত থাকবে, আখেরাতের বিশ্বাস থাকবে। আখেরাতের বিশ্বাস বর্তমানে মানুষের মধ্যে নাই, যার কারণে দেখবেন সবাই ঘুষ খায়, সবাই সুদ খায়, আর আমরাও এটাও আর একটা শয়তানের প্রতারণা যে কিছু যদি হইতো তাহলে সবাই কেন ঘুষ খাবে, সবাই কেন সুদ খাবে, এটা যদি কোনো খারাপ কিছুই হইতো বা এর প্রায়শ্চিত্ত যদি খারাপই হইতো সবাই কেন এই অকাম করবে, সবাই কেন সিনেমা দেখবে, সবাই কেন খারাপ ছবি অশ্লীলতা করবে, এটাও একটা শয়তানের প্রতারণা যে সবাই করে তুমিও করো কোনো সমস্যা হবে না, সবাই কিছু হয় নাই তোমারও কিছু হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে মানার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে?